إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فإذا جاءت الصاخة فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع الليل ويكثر الجهل ويكثر شرب القم কয়েক সোরা জেনা কয়েক রেজাল কয়েক সোরা নিশা হাতে এখনো লেখাম সিনেমরাল কাইমুল ওয়াহেদ রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ ও দাজ্জাল। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ ও দাজ্জাল সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মসজিদের সম্মানিত দিনী ভাই বোন, কেয়ামত একদিন হবে এই কথাই ঠিক, আজ হোক আর কাল হোক তা ঠেকানো কেউ নেই। আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআতিস সাখা, অতঃপর বিকট শব্দের কান ফাটানো দিনটি চলে আসল, তা আসবেই। আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, ভয়াবহ মহাপ্রলয় দুর্ঘটনার দিনটি চলে আসল। আল্লাহ তাআলা বলেন আল কারিয়ে, মহা দুর্ঘটনা। মাল কারিয়ে, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আল কারিয়ে, মহা দুর্ঘটনা। মাল কারিয়ে, মহা দুর্ঘটনা কি? অমাদ্রাকা মাল কারিয়া, আপনি কি বলতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাপ্রলয় মহা দুর্ঘটনা কি? আমি বলি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মারফুস, সেই দিন হলো সেই দিন যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই। ল্যাম্প আলোতে কীট পতঙ্গ যেমন পড়ে যায়, জ্বলে যায় ও বুঝে না যে এটা আগুন, মানুষ সেদিন জ্ঞান শূন্য কীট পতঙ্গের নেই হয়ে যাবে, তার নাম কেয়ামত। অতাকুল জীবাণু কাল এহনিল মনফুস, আর পাহাড়গুলি হবে ধ্বনিত তোলার নেই, তার নাম কেয়ামত। এদা শামসু কুব্বেরা, যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। ওয়াইদা নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়ে যাবে। ওয়াইদাল জীবাণু সুইয়েরা, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে, তার নাম কেয়ামত। অতুর, মিশরের তুর পাহাড়ের কসম,
অত্তুর অকেতাবে মস্তুর, লিখিত কেতাবের কসম। অল বাইতিল মামুর, বাইতুল মামুরের কসম। অসাকফিল মারফু, উঁচু আকাশের কসম। ইন্না আদাওয়া রব্বিকা লাওয়াকে, তোমার প্রতিপালকের শাস্তি একদিন আসবেই, কেয়ামত একদিন আসবেই। মা লাহু মিন দাফে, যাকে কেউ ঠেকানোর থাকবে না সেই দিন। ইয়াউমা তামুরু সামাউ মাওরা, আকাশগুলি সাগরের ঢেউর নেম এইভাবে চলমান, এদিক ওদিকে হেলে দুলে খুলে খুলে পড়বে, তার নাম কেয়ামত। আলহাক্কা, মহা দুর্ঘটনা। মালহাক্কা, মহা দুর্ঘটনা কি? অমাদ্রাকা মালহাক্কা, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? কাযাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া, সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায় মহা দুর্ঘটনাকে অস্বীকার করেছে। কেয়ামত একদিন হবে, কেয়ামতের পূর্ব লক্ষণ। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেইফা বিকুম ওয়া বিজামানি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগরবাল নাস গরবাল আতান, যেদিন মানুষের প্রতি নির্দ্বিধায় জুলুম অত্যাচার করা হবে, যেদিন মানুষের জমি জায়গা দলীয় ক্ষমতায় দখল করে নেওয়া হবে, যেদিন মানুষকে জুলুম অত্যাচার করে জেল হাজতে দেওয়া হবে, যেদিন অসহায় মানুষের প্রতি নির্যাতন করা হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। ও মারে যত বহুদ, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না। অল আমানত, আমানত বলে কোনো জিনিস থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুনু সাআত, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ইয়াতি আলাইকুম সালাওয়াতুন খাদাউতুন, ওই সময়গুলি চলে না আসে যেই সময়গুলি পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, সবাই প্রতারক, যে যেখানে আছে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলার, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে যেখানে আছে সেই হবে প্রতারক, দশের পয়সা লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। কাদাবু সাদেক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইসদ্দাকুল কাদেব, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, একেবারে উল্টা। ইউখাইয়ুনুল আমিন, বিশ্বস্ত ব্যক্তিকে আত্মসাৎকারী বলা হবে। ইউতামানুল মুখাইয়ানু, আর আত্মসাৎকারীকে বিশ্বস্ত ব্যক্তি বলা হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমু সাআত, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত লা ইয়াদরিল কাতিল ফিমা কাতাল ওয়াল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ঢাকা কেন্দ্রীয় জেলে, অন্য অন্য জেলে মানুষ 15 বছর 20 বছর থেকে আছো, নিজেও জানে না আমি কেন জেলে। আসলে সেদিনও বাড়িতে ছিল না, সেদিন ছিল রংপুরে, দলীয় ক্ষমতায় হয়েছে এক নম্বর আসামি, ও নিজেও জানে না ব্যাপারটা কি। টাকার কারণে তাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করছে সেও জানে না আমি একে কেন মারছি, কেউ তাকে টাকা দিয়েওছো মারছে, আর জানা নাই যে আমি একে কেন মারছি, আর যে যাকে মারছে বলছে ব্যাপারটা কি, আমি তাকে চিনি না, এ আমাকে মারে কেন। আল্লাহর নবী বলছেন, লায়াদরিল কাতিল ফিমা কাতাল ওয়ালা মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। সেদিন আসার পূর্ব পর্যন্ত কেয়ামত হবে না, কেয়ামতের পূর্ব লক্ষণ। তোমাদের কি হবে, যুগের কি হবে, এই কথা বলতে বলতে এই অবস্থা দেখা দেবার বলছেন, অখতালাফুম, মানুষ পরস্পর বিরোধিতা করবে, মতবিরোধ করবে।
কোনো কথাতে মিল খাবে না, কথাই কথায় একজন আরেকজনের বিরোধী। মসজিদ নিয়ে হোক, মাদ্রাসা নিয়ে হোক, রাস্তাঘাট নিয়ে হোক, সামাজিক কর্ম নিয়ে হোক, বড় ছোট কোনো ভেদাভেদ নেই, কথাই কথায় তর্ক, একজন আরেকজনের বিরোধিতা করবে, কেউ কাউকে মানবে না, অবস্থাটা দেখাচ্ছেন আল্লাহ রাসূল সুম্মা সাব্বাকা বাইনা আসাবেহি। এই বিতর্ক বেড়ে যাবে এইভাবে, ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলগুলির মধ্যে ঢুকিয়ে দেখালেন, এই দেখো তর্ক বিতর্ক এইভাবে বেড়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবি বলছেন, ক্ষমতা আমার নেই, বলেন তাহলে কি করব, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শুনে রেখো, ছয়টা জিনিস মনে রেখো। এক, আলজেম লিসানাক, মুখ বন্ধ রেখো, মুখে কথা বলো না, বললেই বিপদ হবে। দুই, আলজেম বাইতাক, বাড়িতে থাকিও, বাইরে যায় না, গেলেই বিপদ হবে। তিন, খুজমা তারেফ, যেটা ভালো সেটা গ্রহণ করিও। চার, দামা তনকেরও, যেটা খারাপ সেটা ছেড়ে দিও। পাঁচ, খুজ নাফসাক, শুধু নিজেকে বাঁচায়ো, অত্র কামরালাম, জনগণকে ছেড়ে দিও। এই ছয়টা কাজ করো। তখন একজন সাহাবি বলছেন, আল্লাহর নবী, পরিস্থিতি খুব খারাপ, বাইরে বের হলেই সমস্যা, আমি যদি বাড়িতে থাকি, আমাকে যদি কেউ বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব, ওটা মারবেই, দলীয় ক্ষমতা থাকলে আপনি বাড়িতে থাকলে বাড়িতে গিয়ে মারবে আপনাকে, এটা স্বাভাবিক, আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে, যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যাবে। তখন সাহাবি বলছেন, আল্লাহর নবী, আপনি তো বাড়িতে থাকতে বললেন, তো ও যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব। তখন আল্লাহর রাসূল বলছেন, তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হইবা। আদমের দুই ছেলের এক ছেলে কাবিল বলল, হাবিল, আমি তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো, করো, আমি তোমাকে মারব না। এরকম হয়ে যাওয়া, বাড়িতে এসেই যদি হত্যা করে তবু তুমি মুখ খুলো না, তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ো। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ যা হবে, কেউ কাউকে বলে ঠেকাতে পারবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একশরুল হারাজ, মারামারি বেড়ে যাবে, হাত্তা ইয়াক্তুলুর রাজুল ইবনা আখিহি ওয়া কারাবাতিহি। অফিরায়তে নাবাহু, মানুষ তার ভাইকে মারবে, তার চাচার ছেলেকে মারবে, তার নিকট আত্মীয়কে মারবে। বলতে বলতে বলছেন যে ও তার বাপকে মারবে। যেমন এই কথা বলা তেমন সাহাবিগণ বলছেন, লাইসানানা উকুলো না, আমাদের বিবেচনা থাকবে না, বাপকে মারবে মানুষ, এইটা আবার কেমন কথা, মারামারি বেড়ে যাবে, আত্মীয় স্বজনকে মারবে, নিজ চাচার ছেলেকে মারবে, চাচাকে মারবে, বলতে বলতে বাপকে মারবে। তখন আল্লাহ রাসূলকে সাহাবীগণ বলছেন, কেমন কথা, বিবেক থাকবে না, বাপকে মারবে আবার কোন কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তুমজা উকুল আখরে জালেকা জামান, ওই সময়ে পাড়াই মানুষের বিবেচনা তুলে নেওয়া হবে, বিবেচনা বলে কোনো জিনিস থাকবে না, আপনি ভালোর কোনো আশা করতে পারেন না। আপনি খালি বলবেন, মানুষ কি এটা করতে পারে, যে ও তো মানুষই নেই, তাহলে তো করবেই, বিবেচনাই থাকবে না, উঠিয়ে নেওয়া হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। সমাজে যারা কথা বলবে তারা হবে বোকা, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আত্মসৎকারীকে আমানতদার বলা হবে, আমানতদারকে আত্মসৎকারী বলা হবে। তখন এনতে রোয়াইবেজ, রোয়াইবেজ সমাজে কথা বলবে। সাহাবীগণ বলছেন, অমা ওয়া রোয়াইবেজ, রোয়াইবেজ কী জিনিস, রোয়াইবেজ সমাজে কথা বলবে মানে, কথা বুঝতে পারলাম না, রোয়াইবেজ কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, একলে আমরি লামার রাজুল তাফে, সমাজের দায়িত্ব পালন করবে সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নার বাচ্চা, বেন্না যেদিন সমাজের দায়িত্ব পালন করবে,
সেই দিন হবে সামাজিক অবস্থায় রূপ, এটাই হলো কেয়ামতের লক্ষণ। হয়তোবা ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় হতে পারে, ফকিরনির বাচ্চা ফকিরনি যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেই দিন কেয়ামত হবে। রাজশাহী, নওগাঁ, নাটোর এসব ডিস্ট্রিক্টের ভাষা হতে পারে, ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেই দিন কেয়ামত হবে, এইটাই কেয়ামতের লক্ষণ। এরকম হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজের দায়িত্ব পালন করবে একবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর 30% বড় মানুষ, তাকেই সমাজের লোক বলবে সবচেয়ে ভালো মানুষ, তাকেই সমাজের লোক বলবে সবচেয়ে আমানতদার মানুষ। মানুষ তাকে এমনভাবে প্রশংসা করে পেশ করবে যার কোনো শেষ নাই, মানে বদের গোড়া শয়তানের শেষ নাই, জেনা করে বেড়াই, আর তাকে সমাজের লোক বলবে এরকম ভালো মানুষ। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি, তিনি বলেন। লা তাকুমুস সাআতু আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাকুমুস সাআতু হাতা তা কোনো আসাদুন নাসের লোকা ইবনে লোকা, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, ইতরের সন্তান ইতর, নিম্ন শ্রেণীর 30% বদ মানুষ, মানুষ সমাজের সবচেয়ে প্রিয় মানুষ না হবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না, আল্লাহর কসম। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কসম করিনি, তিনি বলেন আল্লাহর কসম, তিনি বলেন আল্লাহর কসম, তিনি বলেন আল্লাহর কসম, সবচেয়ে ইতর শ্রেণীর মানুষ যেদিন সমাজে কথা বলবে সেদিন কেয়ামত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনের দিকে আগিয়ে বসতে হবে, একটু আগিয়ে বসুন তো, এই ছেলেরা একটু আগিয়ে বসুন, জি সম্মানিত দিনী ভাই বোন একটু আগিয়ে বসুন তো, দ্রুত যে জায়গাটা ছেড়ে দেন না, নিজের জায়গাটা ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বিউমেলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন পল্লীর বেদুইন গাঁর অশিক্ষিত মানুষ আল্লাহর নবীর নিকটে আসলেন, পড়াশোনা জানে না, একবারে গাঁর অশিক্ষিত মানুষ এসে বলছেন মাতাশা কেয়ামত কবে হবে, তখন আল্লাহ রাসূল বলছেন এজা জয়াতিল আমানাত ফান্দাজেরি সাত, যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন কেয়ামত হবে। তখন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ বলছেন কাইফায়ে যা তো হা, দশের পয়সা কীভাবে ধ্বংস হয় তা তো আমি বুঝতে পারলাম না, দশের পয়সা কীভাবে ধ্বংস হবে। তখন আল্লাহ রাসূল বলছেন এজা উচ্ছেদ আল আমরে লাগাইরি আহালেহি ফান্দাজেরি সাত, যেদিন দায়িত্ব অযোগ্য ইতর শ্রেণীর মানুষের হাতে দেওয়া হবে সেদিন দশের পয়সা ধ্বংস হবে। আপনি দেখেন হিসাব করে, যে যেখানে আছে দায়িত্ব পালন করছে, জেল সুপার হোক আর ভাইস চ্যান্সেলার হোক, যে হোক না কেন, কলেজে হোক আর বিশ্ববিদ্যালয় হোক আর মসজিদ হোক আর মাদ্রাসা হোক, যেখানে আপনি দেখবেন সেখানে দেখবেন তার বিবেচনা বলে কোনো জিনিস নাই, ও মানুষই নয়, ও সমাজের দায়িত্ব পালন করছে, তার যে ধর্মকর্মের ব্যাপারে তার কাছে কোনো বিবেচনা নেই। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। লম্বা হাদিসের এক অংশে জিব্রাইল আমাদের নবীকে বলেন আখবেরিনি মাতাশা কিয়ামত কবে হবে একটু বলেন, তখন আমাদের নবী বলছেন মাল মাসুলা আনাবে আলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না, আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে আমি তেমন জানি না, আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। তখন আগন্তুক বলছেন আখ বেরিনা আমার তেহা, কিছু লক্ষণ বলেন, লক্ষণ কি দিয়ে বুঝবো যে এইগুলি হচ্ছে কেয়ামতের লক্ষণ একটু বলেন তো এইটা। তখন আল্লাহর নবী বলছেন আন্তালে দাল আমাত রাব্বা তাহা, যেদিন কাজের মেয়ে মালিককে জন্ম দিবে সেদিন কেয়ামত হবে, যেদিন দাসী মালিককে জন্ম দিবে সেদিন কেয়ামত হবে। ভাষা বোঝা গেল না,
কাজের মেয়েকে আর মালিককে জন্ম দেয়। এর অর্থ হলো ছেলে মেয়ে যেদিন বাপ মায়ের সাথে কাজের মেয়ের মতো আচরণ করবে সেদিন কিয়ামত হবে। গালিগালাজ তো আছেই, এমনিতেও আছে স্বাভাবিকভাবে। স্বাভাবিকভাবে দেখবেন বউ ব্যাংকে চাকরি করে, তো শাশুড়ি ওখানে আছে, তো তাড়াহুড়া করে গোসল করে শাশুড়িকে বলছে, আম্মা আমি তো আর কাপড় খাঁচতে পারলাম না, তা আমি চলে গেলাম, কাপড়টা একটু গোসলখানাতে আছে, খেঁচে শুকাতে দিয়ে দিন। বউয়ে বলছে, তো শাশুড়ি বলছে, আচ্ছা ঠিক আছে যাও মা, আমি এটা রেডি করে রাখছি। হলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যেদিন মায়ের সাথে কাজের মেয়ের মতো আচরণ করবে সেদিন কিয়ামত হবে। আর আপনাকে আমি প্রায় 20 বছর থেকে বলে আসছি যে আপনার বৈশিষ্ট্য বা আপনার বাপের বৈশিষ্ট্য, আপনার বাড়িতে ফকির মিসকিন মেহমান খাবে। আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, বাড়িতে ছিল কিষাণ কামলা আর আপনারা ছিলেন 10 জন, আপনার বাপ মা 12 জন, 2 জন কিষাণ কামলা 14 জন, রাতের 2 জন ফকির 16 জন, 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আপনার মায়ের কোনোদিন সমস্যা হয়নি। এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে আছে ফ্রিজ, রাত 10টার সময় যদি কোনো মেহমান নিয়ে যান আর স্ত্রীকে বলেন খালেদা একটু উঠো তো মেহমান এসেছে, তাহলে নাক সিটকানি দেবেন, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, হোটেল থেকে খাওয়া নিয়ে আসতে পারো নি। আজও যদি আপনার মায়ের বয়স 80 বছর হয়, যদি ঘরে থাকে এই কণ্ঠ যদি শুনতে পাই, দৌড়িয়ে এসে বলবে থাকবেটা থাকবেটা, বৌমাকে উঠেছ না, আমি খানা পানি ঠিক করে দিচ্ছি। আপনার মা আজও পারে, আপনার বউ পারে না, আমি এ বউকে তালাক দিতে বলেছি তবে আদেশ করিনি, পরামর্শ দিয়েছি। বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, আর আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে। কখনো 150 চাউল রান্না করবেন না, 1/2 কেজি থেকে শুরু করবেন। আপনার মায়ের স্বভাব ছিল 3 কেজি চাউল রান্না করা, 5 কেজি। আপনার মায়ের পাতিলটা মনে পড়ে না কত বড় পাতিল ছিল, এইরকম 1/2 কেজি থেকে 3 কেজি চাউল রান্না করবেন। বাড়িতে খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে, ছাগল ফকির মিসকিনে খাবে, পাখিতে খাবে। এই কোন অভ্যাস যে রাত 12টার সময় মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলাবলি করছে, কি করবে কি করবে, যা রান্না করেছে এটা মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দেবি দেখো তো, এটা স্বভাব হল। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো কেয়ামতের পূর্ব লক্ষণ, কেয়ামতের পূর্ব লক্ষণ। এর ফলে বিদ্যা উঠে যাবে, অয়েকসরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে, অয়েকসরা শারবুল খামর নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এটা স্বাভাবিক খাদ্য হবে, অয়েকসরা জেনা অবৈধ সম্পর্ক বেশি হয়ে যাবে, অয়েকটিলা রেজাল পুরুষ কমে যাবে, অয়েকসরা নিশা মহিলা বেশি হয়ে যাবে। হাতে এখন আলে খামসিনা এমরাল কাইমুল ওয়াহেদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বললেন না, এ দিয়ে অনেক বললেন। বিদ্বানগণ বলছেন আরবিতে 50 শব্দ ব্যবহার হয়, 70 শব্দ ব্যবহার হয়, অনেক অনেক অনেককে বোঝানোর জন্য আল্লাহ রাসূল বললেন অনেক হবে, অর্থাৎ একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, অনেক নারী থাকবে কিভাবে। তখন কোনো বিদ্বান বলছেন যেহেতু সমাজে পুরুষ মারা যাবে, কাজেই মা চাচি খালা ফুফু এইভাবে তার অধীনে থাকবে, আর প্রায়ই বলছেন এর অর্থ হলো মানুষের এরকম থাকবে অবৈধ সম্পর্ক। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে 100 জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হলো সেঞ্চুরি, মানে এটা হবে জেনা বন্যার মতো বেড়ে যাবে, বেহিসাব জেনা বাড়বে, তাই নারী কমে বেশি হবে আর পুরুষ কমে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম কিয়ামত হবে না, আল্লাহর কসম কিয়ামত হবে না, হাত্তা
এমর রাজুল আলাল কাবরে, মানুষ কবরের পাশ দিয়ে হাঁটবে, ওয়াতামাররগ আলাইহি, কবরের উপরে পড়ে গিয়ে গড়াগড়ি পাড়বে আর বলবে, এলাইতানি, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, লাউ কুনতা মাকানা সাহেব হাজাল কবরে, এই কবরবাসী যদি আমি হতাম তাহলে কত ভালো হতো। লাইসা বিদ্দিন লিবিল বালা, সমাজের সমস্যা এত বাড়বে, সমাজের সমস্যা এত বাড়বে, বিপদ এত বাড়বে, যারা বেঁচে আছে তারা বলবে, মরে গিয়ে এই কবরবাসী যদি আমি হতাম তাহলে ভালো হতো। কেন যে বেঁচে আছি বোঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু বলছেন এটা সমস্যা বাড়বে, এই জন্য মানুষ বলবে, কবরের উপরে গিয়ে গড়াগড়ি পাড়বে সমস্যার কারণে, আর বলবে যে ওরে আমার দুঃখ, আমি যদি এই কবরবাসী হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, এতাফাসাদুনা ফিত্তারিকে কামা তাসাফাদাল হেমার, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে জেনা করে লজ্জা জানে না, মানুষ তেমন রাস্তাঘাটে খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, এই দিন আসার পূর্ব পর্যন্ত কেয়ামত হবে না। সাহাবীগণ বলছেন, আয় কোনো আজাব, এটা হবে, এটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন, লা কুনান না, অবশ্যই অবশ্যই হবে, এই পূর্ব পর্যন্ত কেয়ামত হবে না। গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন রাস্তাঘাটে জেনা করবে লজ্জা বুঝবে না। যেটা আপনাদের সামনে চোখের সামনে ঘটছে, একজন যুবক একজন যুবতীকে ধরে বসে আছে রাস্তায়, কেউ কিছু বলে না। কোথায় জিয়র রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়েছে এখানে পুঁতে দেওয়া হলো, যে রাস্তাতে মিনিটে লক্ষ মানুষ হাঁটে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, রাস্তার সাধারণ শিক্ষিত অশিক্ষিত সব মানুষ চলে, দিন ধরে পুরো দিন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, পুলিশ দারোগা ওসি পাশে বসে আছে, কেউ কিছু বলে না, বলে নাকি যায় না, কেউ কিছু বলে না, বলে নাকি যায় না, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই। যদি মানুষ হয় তো বলে না কেন? আল্লাহ নবী বলছেন খারাপ দেখলে বলবে, তো বলে না কেন? কেউ বলে না কিছু, বলে নাকি যায় না, বলাই নাকি অপরাধ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত হবে না কতদিন পর্যন্ত। আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম, লা তাকুমু সাত, কিয়ামত হবে না, হাত্তা তাকাল্লামা সেবা ও রাজুলা, মানুষ কুকুর শৃগাল বাঘের সাথে কথা বলবে রাস্তায়। আশ্চর্য কথা, কুকুরে শৃগালে বাঘে মানুষের সাথে কথা বলবে, এর পর্যন্ত কিয়ামত হবে না, অবাক কথা তো। হাত্তা তাকাল্লামা রাজুলা উজবাতো সাউতেহি, হাতে যে লাঠি আছে স্কেল, এই লাঠি আপনার সাথে কথা বলবে টপ 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 করে, এটা না বলা পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা সেরাকুন আলাইহি, আপনার জুতার ফিতে, আপনার পায়ের জুতা স্যান্ডেল আপনার সাথে কথা বলবে, না বলা পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইখবিরাহু ফাখেজহু মা হাদাসা ইমরাতহু, আপনি বাসায় ছিলেন না, আপনার স্ত্রী কি কি করেছে সব আপনার উরু রানে বলে দিবে, টপ 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 করে উরু রান কথা বলবে, আপনার স্ত্রী কি কি করেছে, এইটা ঘটার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না। অত্র হাদিস কিন্তু এক আশ্চর্য ব্যাপার, এদেশে একটা বই পাওয়া যায় মরণ একদিন আসবেই, আমাকে কিনতে বলিয়েন না দয়া করে, নাহলে আমি জাতির উপকার করতে পারবো না। চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্রনগরের এক মাস্টার, অঙ্কের মাস্টার বলছেন, আব্দুর রাজাক সাহেব, আপনি একটা কমন কথায় বই লিখলেন কেন, মরণ তো আসবেই, এই নামে বই লিখলেন কেন যে মরণ একদিন আসবেই, এটা তো একটা কমন কথা।
যে আপনি পড়েন তো, 10 বার পড়ার পরে বলছেন যে আমার জীবন পরিবর্তন করেছে এই বই, মরণ একদিন আসবেই, এই বইগুলিতে সব হাদিস দেওয়া আছে, সব বই পড়তে হবে, আর আমার সাথে জরুরিভাবে সম্পর্ক রাখার জন্য যেটা মুখপত্র হিসাবে পেশ করেছি সেটা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা। মসজিদ মোস্তফা মাদানী কমপ্লেক্সের প্রত্যেকটা মুসল্লিকে, পৃথিবীর প্রত্যেকটা বাঙালি মুসল্লিকে বলে যাচ্ছি আমি মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য। আমার কথা নিয়ে পরে আবার বিপদে পড়বেন, তখন আমি জিম্মেদার হব না। যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো আমাকে বলেননি, জাতির কাছে আমি পেশ করেছি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া কবরাদশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দুই প্রতিষ্ঠানে 2,500 প্রায় ছেলে মেয়ে পড়াশোনা করে। এসব প্রতিষ্ঠানের জিম্মেদারি আমার একার নয়, কেউ 10 টাকা দিয়ে জিম্মেদারি নিতে পারে। কাজেই আপনার যেন বলার না থাকে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি। এসব প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়া ইনশাআল্লাহ। তারই একটা কলম হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যার মূল্য 20 টাকা, বাসা থেকে বের হলে 20 টাকা খরচ হয়, রিক্সাতে উঠলে 40 টাকা লাগে। আপনাকে একটা পত্রিকা কিনতে খারাপ লাগে, 10 জন মুফতি কাজ করে, মোট 16 জন কাজ করে এই পত্রিকার পিছনে। প্রতি মাসে জামিয়া সালাফের 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেয়, আর তো খরচ আছে, 50টা করে প্রশ্নের উত্তর আছে, সব কথাগুলি আছে, ধারাবাহিকভাবে এই সব পত্রিকায় আছে, সব আছে আপনার ওই মরণ একদিন আসবেই। সম্মানিত দিনী ভাই বোন, হুযাইফা ইবনে ইয়ামান বলছেন যে আমরা একদিন কিয়ামতের কথা নিয়ে আলোচনা করছিলাম, ইত্তালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, এসে বলছেন মা তাজ করো না, তোমরা কি বলাবলি করছো। তখন আমরা বললাম কন্যা নাচ করো সাত, আমরা কেয়ামত কিভাবে হবে, কবে হবে, এই নিয়ে বলাবলি করছি। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, ইন্নাহা লা তাকুমু সাত হাত্তা তারানা আশরায়ে, 10টি চিহ্ন না দেখা পর্যন্ত কেয়ামত হবে না, 10টা চিহ্ন না দেখা পর্যন্ত কেয়ামত হবে না, এইগুলো একবারে আর হবে হবে এরকম সময়ে। এক আর দোকান পূর্ব দিক থেকে আকাশ ভর্তি হয়ে ধোঁয়া বের হবে, পূর্ব দিক থেকে আকাশ ভর্তি হয়ে ধোঁয়া বের হয়ে চলে আসবে পশ্চিম দিকে। দুই আর দাব্বা, আরাফার মাঠ থেকে একটি প্রাণী বের হবে মাটি ফেটে, বিভিন্ন আকৃতির ভয়াবহ প্রাণী। তিন তলু শামস মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন মানুষের কোনো তওবা কবুল হবে না, সূর্য সেদিন আর পূর্ব দিকে যাবে না, যেদিকে ডুবেছে ওই দিক থেকে উঠবে, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। চার নজরুল ঈসা, ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনার দিয়ে, 2 জন ফেরেশতার মাধ্যমে আসরের সালাতের একামত দেওয়া হবে, ওই সময়তে ইমাম মাহদি ইমামতির জন্য দাঁড়াবেন, তখন ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন, ইমাম মাহদি বলবেন সাল্লি লানা, ঈসা আলাইহিসসালাম আপনি আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিসসালাম বলেন না 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 না, আন্তুম বাচুক মা জানো আমরা, আপনারা একজন আর একজনের সম্মানী মানুষ, আপনারা ইমামতি করেন, আমি নই। ঈসা আলাইহিসসালাম আর ইমাম মাহদি এক সময়ের, যারা বলছে আর 10 দিন পরে ইমাম মাহদি আসবেন, এ কথা মিথ্যে। ইমাম মাহদি কতদিন পরে আসবেন তা আল্লাহ রাসূল ভালো, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল দেখালেন, দেখো দেখো পৃথিবীর মানুষ দেখো, আমি আর কিয়ামত এই যে 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 আমি আর কিয়ামত এই যে, তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল দেখালেন, তর্জনী থেকে মধ্যমা যতটুকু বেড়ে আছে এইটুকু আমি আর কিয়ামত, 1450 বছর হলো, বুঝাতে পারিনি কথা মনে হয়, তর্জনী আর মধ্যমা দুটা জমা করেন, তারপর দেখেন তর্জনী থেকে মধ্যমা একটু বেড়া আছে, এইটুকু যতটুকু আমি আর কেয়ামত ততটুকু,
আমি আর কেয়ামত একসাথে আছি, তর্জনী আর মধ্যমা যেমন একসাথে আছে, তবে তর্জনীর চেয়ে মধ্যমা বেড়ে আছে, এইটুকু আমার থেকে কেয়ামতের ব্যবধান আছে। অখরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে, তারপরে কেয়ামত। অসালাস খসুফিন খাসফুন ফিল মাশরিক অখাসফুন মাগরিব অখাসফুন জাজিলাতিল আরাব, তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা আরব ভূখণ্ডে। তারপর আল্লাহ রাসূল বলছেন ও আখরু জালিকা তাখরুজুন নার, এরপর পূর্ব দিক থেকে এরপর আগুন বের হবে, এমান থেকে, এমান এমান থেকে আগুন বের হয়ে তাতরুদ নাসলা মাহাসারে হোম, তাদের একত্রিত হওয়ার জায়গাতে আগুন সবকে ঠেলে নিয়ে যাবে, আগুনটা বের হবে এমান থেকে। এরপর আলোচন রিহতুল কি নাসাফিল বাহারে, দশম হচ্ছে বাতাস উঠবে, বাতাস মানুষকে উঠিয়ে নিয়ে সাগরে ফেলে দেবে। হতে পারে ভারত বাংলাদেশ পাকিস্তানের, হতে পারে ইরাক ইরান সৌদি আরব কুয়েত কাতার বাহরেন তুরস্কের, তবে জর্দান এমান ইরাক এসব এলাকা দিয়ে বেশি সম্ভাবনা রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই দশটির পূর্ব মুহূর্ত পর্যন্ত কেয়ামত হবে না, তার একটি ছিল দাজ্জাল। দাজ্জালের একটু কথা বলে আজকের মতো আলোচনার শেষের দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নি হাদ্দাসতুকুম আনিল মাসীহিদ দাজ্জালে, তোমাদের আমি দাজ্জালের কত কথা বললাম, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত কথা বললাম, তারপরেও মনে হচ্ছে খাসি তো আমি আশঙ্কা করছি, লা তাকেলো না, তোমরা মনে হয় বুঝতে পারো না, তোমরা মনে হয় দাজ্জালকে চিনতে পারো না। ওই যে হিজবুত তৌহিদ, আবদুল্লাহর একটা বক্তব্য আছে হিজবুত তৌহিদ নিয়ে, এই হিজবুত তৌহিদের বক্তব্যটা খুব ভালোভাবে শুনবেন। হিজবুত তৌহিদের একটা খারাপ আকীদা যে আমেরিকা ইহুদি খ্রিস্টানি হচ্ছে দাজ্জাল, জি না, দাজ্জাল একটা মানুষ, দাজ্জালের বাপ মা ছিল, একাধিক সহি হাদিস, সব বুখারি মুসলিমের হাদিস, তোমরা মনে হয় দাজ্জালকে বুঝতে পারলে না। শোনো, আমি বলি দাজ্জাল কাসিরুন, সাইজে ছোট, আফহাজ, পায়ের নলাটা একটু লম্বা, জাদুন, মাথায় চুল হবে কঁকড়া কঁকড়া, আওয়ার, চোখে হবে কানা, মামসুহ লাইনে চোখটা হবে লিপা, লাইসাবে না তিয়েতে নলা হাজরা, চোখটা ভিতর দিকে ডুবেও থাকবে না, উপর দিকে বেড়েও থাকবে না। পৃথিবীর মানুষ তবুও কি বুঝতে পারলে না, পৃথিবীর মানুষ তবুও কি দাজ্জালকে চিনতে পারলে না। শোনো, আর তোমাদের প্রতিপালক কানা নন, এটা তো মনে থাকবে, দেখেছেন আল্লাহর নবী দাজ্জালকে চিনানোর জন্য কত চেষ্টা করছেন। পৃথিবীর মানুষ তোমরা যদি বুঝতে না পারো, তাহলে শেষ কথাটা বুঝে রাখো, দাজ্জাল কিন্তু কানা, তোমাদের প্রতিপালক কানা নন। শোনো, তোমরা মনে হয় চিনতে পারলে না, ও হবে সাইজে খাটো, পা হবে লম্বা, মাথায় হবে কোঁকড়া কোঁকড়া চুল, চোখে হবে কানা, চোখটা লেপা থাকবে, ভিতরে ঢোকেও থাকবে না, বাইরে বেরে হয়েও থাকবে না, মনে হয় তোমরা বুঝতে পারলে না। শোনো, দাজ্জালের চোখ কানা, তোমাদের প্রতিপালকের চোখ কানা নন, দাজ্জাল তোমাদের প্রতিপালকের চোখ কানা নয়, দাজ্জাল। ফাতেমা বিনতে কায়েস বলেন সামিত মুনাদিয়ে নাদিয়া সালাতু জামিয়া, শুনলাম একজন লোক বলে যাচ্ছে সালাত শুরু হতে যাচ্ছে, আমিও তখন বের হয়ে গেলাম সালাত আদায়ের জন্য। সালাত আদায় করার পরে জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিম্বারেহি, আল্লাহর নবী কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন, তখন তিনি হাসছিলেন হাসি হাসি মুখ, তিনি বললেন কুল্লু মুসাল্লি আল জামা কানাহু, সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো, হালতা দুরুনা লেমা জামাতাকুম, সঙ্গী সাথে বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম, মা জামাতাকুম লিরাক বাতিন আল রাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখার জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি, আনা তামিমা দারি কানা রাজুলান নাসরানি ফা জাআ আসলাম হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আল মাসীহিদ দাজ্জালে, তামিম দারি একজন খ্রিস্টান মানুষ, ও এসেছে ইসলাম গ্রহণ করেছে,
ও দাজ্জালের একটা কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের বলি। ও বলছে আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ নৌকায় উঠেছিলাম স্টিমারে। ও বলছে, তামিমদারি বলছে, যে আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ স্টিমারে উঠেছিলাম। হিনা তাগরিবু শামস, সন্ধ্যার সময়, ফায়লাবাল মাওজু ফিল বাহারে, যেমন উঠলাম এই যে ঢেউ উঠলো, সাগরের ঢেউ আমাদেরকে এক মাস যাবত নিয়ে খেললো। কোন দিকে যে গেল স্টিমার তা বুঝতে পারলাম না। কোনো একদিন সন্ধ্যার সময় স্টিমার এক দ্বীপে গিয়ে লাগলো। ফা জালাসনাফি আকরা বিশাফিনাতে, আমরা ছোট ছোট নৌকায় বসলাম, বড় স্টিমার গভীর পানিতে ঠেকে যায়। তাই স্টিমার মাটিতে ঠেকে গেলে আমরা ছোট ছোট নৌকায় উঠলাম। ফা দাখাল না দায়ের জাজিরা, আমরা দ্বীপে ঢুকে গেলাম। দ্বীপে উঠতেই ফা লাকিয়াত না দাবাত নাহালব কাতিরু সারে লাইদ্রমিন কবুলিহমিন তবুরিহি বেকাসরাতি শাহ। হঠাৎ একটা দেখি প্রাণী, আশ্চর্য প্রাণী, তার গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন, তার গায়ে এত লোম। আমরা বললাম, ওই হা তোমার ক্ষতি হোক। না নান্তি, তুমি কে? অন্য বর্ণনে বলছে, তামিমদারি বলছে, যে আমি দেখলাম একজন মহিলা মাথার চুলকে চিরুনি করছে, অনেক বড় বড় লম্বা লম্বা চুল, এত গায়ে লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন। আমরা বললাম, তুমি কে? তখন বলছে, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা। ইলাবে ইজাবে হাজার রাজুল ফিতারে, ওই ঘরে একটা লোক আছে, তোমরা দৌড়িয়ে ওখানে যাও, ওই যে লোকটা এস্টকেলা খাবার এরকম তোমাদের সংবাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওই যে ঘর, ওই ঘরে একটা লোক আছে তোমাদের সংবাদ জানার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাফারেক নান তা কোনো শয়তান আতান। আমরা ভয় পালাবে শয়তান নাকি, আশ্চর্য আকৃতির শয়তান নাকি, ফাসরানা দৌড়িয়ে চলে গেলাম। ফাদাখানা দায়রা ঘরে ঢুকে গেলাম। আল্লাহু সামাদ রাআইনা ফিহা ইনসানান আজিমান মা রাআইতু খালকান কাত্ত মাসদুদাতান ইয়াদুহু ইলা উনুকিহি ওয়া বাইনা কাবাইহি লা রিজলাইহি বিল হাদিদে, তার দুই হাতকে কাঁধের সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, দুই পাকে হাঁটুর সাথে টাকনোর সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। এক হয়তোবা ডান হাত ডান পায়ের নিচ দিয়ে, বাম পা বাম হাত বাম পায়ের নিচ দিয়ে কানে এভাবে জড়িয়ে আছে লোহার শিকল দিয়ে, তাকে এত শক্ত করে বাঁধা আছে। এরকম শক্ত বাঁধা কোনোদিন দেখিনি, এত বড় মানুষও কোনোদিন দেখিনি। এসবায়না সময় লাগছে, লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে, লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে। অবাক হয়ে গেলাম, এরকম মানুষ তো জীবনে কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা তুমি কে? তখন বলছে, আন্তুম কাদার তোমনি ফাক বেরিন মানান্তুম, আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা? তখন আমরা বললাম, আমরা আরবের মানুষ, একটা নৌকায় উঠেছিলাম, স্টিমার আমাদের এক মাস নিয়ে খেললো, কোথায় যে গেলাম বুঝতে পারলাম না। তারপরে আমরা দ্বীপে নামলো, একটা প্রাণীর সাথে দেখা হলো, প্রাণীর গায়ে খুব লোম, আমরা বুঝতে পারলাম না কোথায় তার মুখ কোথায় তার পিছন। ও বললো যে এই ঘরে একটা লোক আছে, সে দেখার জন্য ব্যস্ত হয়েছে, আমরা আসলাম দেখি অবস্থা। আচ্ছা 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 ঠিক আছে, একটু বলো তো, ইরাকে বাইসান নামে একটা গ্রাম একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে খেজুর আছে কি? জি হ্যাঁ খেজুর আছে। আচ্ছা খেজুর থাকবে না, একটু বলো তো, ইরাকে একটা বহেরাম একটা ঝিল বিল ছিল, সে বিলে কি পানি আছে? হ্যাঁ বিলে পানি আছে। হ্যাঁ অচিরে বিলে পানি থাকবে না। আচ্ছা বলো তো, ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, সে পুকুরে কি পানি আছে? এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে? হ্যাঁ অনেক পানি আছে, এলাকার লোকেরা পুকুর থেকে জমি উঠিয়ে পানি উঠিয়ে জমি চাষ করে। আচ্ছা ঠিক আছে সব হলো, এবার তোমরা আমাকে একটু নিরক্ষর নবী সম্পর্কে বলো তো, নিরক্ষর নবীর অবস্থা কি? হ্যাঁ ও তো নিরক্ষর নবী তো মদিনা থেকে পালিয়ে গেছে, মক্কা থেকে পালিয়ে গেছে।
ও তো এখন মদিনায়, তার অবস্থা, তার অবস্থা বালতি, তার অবস্থা বালতি মানে বালতি ইদারার পাশে থাকে, আগে থাকতো। আপনার পানির প্রয়োজন, বালতি নিলেন, পানি উঠালেন, পান করে রেখে চলে গেলেন। আমার প্রয়োজন, আমি আবার বালতি নিলাম, পানি উঠালাম, পান করে রেখে চলে গেলাম। বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। আরে মোহাম্মদের অবস্থা, তার তো অবস্থা এখন বালতি, নিরক্ষর লোকটার। তার মানে ও বদরের যুদ্ধে জয় হয়েছে, উহুদে পরাজয় হয়েছে, একবার জয় একবার পরাজয়, একবার তার একবার আমাদের, ওর অবস্থা এখন বালতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজিউল্লাহ আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া। আমি বলি, আমি কে? আমি হচ্ছি দাজ্জাল, লোহার শিকল দিয়ে বাঁধা আছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ছে। আমাকে এখান থেকে বের হতে বলা হবে, 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, মক্কা মদিনায় ঢুকতে পারবো না। যতবার চেষ্টা করবো ফেরেস্তা খোলা তরবারি দিয়ে ঠেকাবে, ফেরেস্তা কেউ মারতে পারবে না, দাজ্জালকে মারবেন ঈসা আলাইহিস সালাম। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবেন। দাজ্জাল ঈসাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে থাকবেন, পানি যেমন, পানিতে যেমন লবণ গলে, দেরি করলে গলে হারিয়ে যাবে, কিন্তু অতক্ষণ দেরি করবেন না। ঈসা আলাইহিস সালাম তাকে তরবারিতে মারবেন এবং দেখাবেন, এ দেখো এ দেখো এ দেখো, রক্ত লেগে আছে, আমি দাজ্জালকে মেরেছি। তার হিজবুত তাওহীদ বলছে দাজ্জাল হচ্ছে আমেরিকা। কোরআন হাদিসের সাথে কেমন তাদের আচরণ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কথা। তারপরে বলছেন হাতে লাঠি ছিল, হাজি হিতাইবা, হাজি হিতাইবা, হাজি হিতাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এই মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, এই মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। আজকের খুতবার শেষ অংশের কথা ছিল দাজ্জাল। দাজ্জালের একটি কথা ছিল, পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, এরপরে মানুষ মাঝহাব মানে। বুঝাতে পারিনি কথা। দাজ্জাল কাকে মানতে বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মনে রাখবেন, যাকে মেনে চলছেন বিচারের মাঠে কিন্তু সে অস্বীকার করবে, বলবে যে আমি কাউকে মানতে বলিনি। শুধু মাথাটাকে একবারে পুরো খালি করলেন, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছু বুঝি না, কে কি এটা জানি না, কে কোন দল এটা জানি না। কোরআন এবং সহিহ হাদিস আপনি হক পথ পাবেন, জঙ্গলে হলেও, শহরে হলেও, আপনি মুচি ম্যাথর হলেও, রাজা বাদশাহ হলেও, শুধু কোরআন এবং সহিহ হাদিসকে জীবন আশ্রয় দিবেন। এই মসজিদে এরপর থেকে একটাই আজান চলবে, 2 আজান নয়, 2 আজান বেদাত নাকি চলে না সেই কথা পরে। দাজ্জাল বলছে যে মোহাম্মদকে মেনে নিও, মোহাম্মদের আজান একটাই। খারাপ লাগে কেন, তিতা লাগে কেন বেটা? এটাই চূড়ান্ত, যেটা বলছি সেটাই। জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, 1990 সাল থেকে মাঠে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেশ্যা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মাঝহাবের নিন্দা করিনি। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যাকে মেনে চলছেন বিচারের মাঠেও কিন্তু অস্বীকার করবে, তখন আপনার কী হবে? আমার একটা পরামর্শ থাকছে, জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করবেন। জীবন বাজি রেখে বুদ্ধি বিবেচনা আছে, কেয়ামতের পূর্ব লক্ষণের ব্যাপারে সতর্ক থাকবেন। শেষের কথা, আমি সাধারণ খাকসার সাধারণ মানুষ হিসেবে জাতিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কাছে অন্য কিছুর কথা বলিনি, খালি বলছি যে আল্লাহ এ কথাটা বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের জামিয়া সালাফিয়াকে তুমি কবুল করো, এইটুকু। তারপর কীভাবে চলবে সেটা আল্লাহ ভালো জানে। ওই 1 মাসে 12,15,000 টাকা বেতন লাগে, 1 মাসের বেতন যদি আপনি আমাকে দিতে বলেন, আমি যদি বাকি জীবন কাজ করি তো হবে না। প্রত্যেক দিন বিকেলে মিস্ত্রিদের লেবার খরচ দুইটা মিলে 20,000 থেকে 50,000 টাকা আসে প্রতিদিন বিকেলে। দুইটাই প্রতিষ্ঠান প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে, ছেলেদের মেয়েদের দুটাই পাশাপাশি আছে, 4টা প্রতিষ্ঠান চলছে। আপনাকে খালি দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। 10 টাকা দিয়ে অংশগ্রহণ করা না করা আপনার ব্যাপার, আমার পক্ষ থেকে যেন আপনাকে বলতে কোনো ঘাটতি না থাকে সেইটুকু বলে যাচ্ছি।
বইগুলি সমস্ত নেবেন, সাথে সাথে আমার পক্ষ থেকে যেটা জোরালো অনুরোধ, মাসিকা নিতে সম্পত্তিকে 20টা টাকার মূল্যে এই মসজিদের প্রত্যেক মুসল্লিকে এই মসজিদ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার জীবনে যেগুলো জীবন বাজি রেখে সাধনা চালিয়ে যাচ্ছি তার এইটা একটা মাসিকা নিতে সম্পত্তিকা, বাংলা ভাষায় প্রায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা বলে আমার দাবি। এটা আরবে ইংরেজিতে অচিরে বের হবে। এরপরে মসজিদের অন্তর্ভুক্ত মসজিদের খাদেম যারা দেশে বিদেশে অসুস্থ আছে তারা দোয়ার জন্য দাবি জানিয়েছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো।